বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু সনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য 18 জোড়া ইয়ারিং কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা এই ডিজাইনগুলো আপনি মাত্র 4 আনা থেকে শুরু করে 4 আনা 5 আনা 6 আনা এরকম সনের মধ্যে এই ডিজাইনগুলো আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আপনার যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় কম সনের মধ্যে, তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা এখানে আমি এই ডিজাইনগুলোর বিষয়ে আপনাদের কিছু ধারণা দিব, যে কথাগুলো যদি আপনি শুনেন সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ডিজাইনগুলো আপনি চয়েস করবেন, তাহলে এই ডিজাইনগুলো বিষয়ে যে কথাগুলো আমি বলবো সে কথাগুলো আপনি ফলো করে জিনিসটা তৈরি করে নিয়ে আসলে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনি দেখতে পাচ্ছেন 4 আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, আপনি যদি তার মধ্য থেকে একটি ডিজাইন বেছে ডিজাইনটা তৈরি করেন আপনার স্বর্ণকারের কাছ থেকে, তাহলে তাকে বলে দিবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম ডিজাইন সেম রেখে আপনি একটু ছোট করে ডিজাইনটা তৈরি করে দিবেন। আর বন্ধুরা যখন আপনি তৈরি করবেন আর এখানে যদি কিছু ডিজাইন আপনার ডিজাইনের মধ্যে ডাইস থাকে, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিজাইন ডাইসের সিস্টেম, তো সেটা যদি আপনার ডিজাইনে থেকে থাকে তাহলে আপনার স্বর্ণকারকে বলবেন যে ডাইসটা একটু মজবুত করে আর পিছনের যে ডাটটা থাকে সেটা একটু ভারী করে চেনটা একটু মজবুত করে ছোট করে জিনিসটা তৈরি করে দিবেন। তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আর যদি আপনি 5 থেকে 6 আনা এরকম স্বর্ণের মধ্যে তৈরি করেন, তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 আনার মধ্যে কিছু দুল রয়েছে, আপনি সেরকম সেম করেও দুলগুলো তৈরি করতে পারেন বা একটু বড় করে আপনি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা যখন তৈরি করবেন আপনি সবসময় খেয়াল রাখবেন যদি ডাইস থাকে সেটা একটু ভারী করে স্বর্ণকারকে বলে দিবেন আর চেনটা একটু মজবুত করে পিছনের যে ডাটটা থাকে সেটা একটু ভারী করে তাকে বলে দিবেন যে এভাবে করে জিনিসগুলো তৈরি করে দিবেন। বন্ধুরা এভাবে যদি আপনি তৈরি করেন আশা করি আপনি ডিজাইনগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন। আর এই ডিজাইনগুলো আপনি 22 ক্যারেট বা 21 ক্যারেট ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয় কিছু ধারণা আপনাদের দিয়ে থাকি যাতে আপনি ডিজাইনটা তৈরি করে নিয়ে আসতে পারেন সহজে।